নলেজ লংইং চ্যানেলে তোমাদের স্বাগতম। এ পর্বে আমরা যশোর বোর্ড 2020 সালের তৃতীয় অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। উদ্দীপকে দেওয়া আছে x^4 - x^2 + 1 = 0 এবং p = 18। ক, উৎপাদকে বিশ্লেষণ করো। 4a² + 1/4a² - 2 + 4a - 1/a। তো চলো আমরা সমাধানটি শুরু করি। উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে কখনো যদি দুইটা টার্মের উপর স্কোয়ার পাও তাহলে তিনটা জিনিস পড়তে পারে, হয় a² - b² সূত্র, না হলে a + b² না হলে a - b² এখানে যেহেতু মাইনাস নেই তাহলে a² - b² সূত্র পড়বে না, তাহলে অপশন থাকলো দুইটা, a + b² না হলে a - b². তো চলো আমরা সূত্রে কনভার্ট করি। এখন 4a² কে আমরা লিখতে পারবো কি 2a² প্লাস 1/4a² কে কী লিখতে পারবো 1/2a² তাহলে কিন্তু আমি a² + b² পেয়ে গেলাম। আমরা জানি a + b² = কি a² + 2ab + b² a - b² = কি a² - 2ab + b² তুমি কিন্তু a² আর b² পাইছো, পাও নাই কোনটা, 2ab টার্মটা পাও নাই। তো চলো আমরা 2ab টার্মটা বানাই ফেলাই। এইখানে যেহেতু -2 আছে তাহলে -2, এ বলতে কোনটা, এ বলতে হলো 2a, আর বি বলতে কোনটা পাইছে 1/2a, তাহলে আমরা লিখলাম। এখন দেখো এই 2a তো কাটে, তাহলে কাটলেই তো -2 যেটাই উপরে ছিল। এখন পরবর্তী টার্মটুকু আমরা নিই, অর্থাৎ 4a - 1/a, এতটুকুর কাজ আমি কী করব। দেখো এই পাশে যেহেতু 2a পাইছি, 1/2a পাইছি, তাহলে এইখানেও আমরা 2a টার্মটা আনার চেষ্টা করি। তো সেটা কীভাবে আনতে পারবো, 2টা কমন নিলে, যদি এইখানে সরাসরি কমন যাচ্ছে না কারণ এইখানে কোনো 2 নেই, তারপর আমরা 2টা কমন নিলাম। 2 কমন নিলে কী হবে, 4a = কী পাবো, 2a পাবো, কারণ কমন মানে হচ্ছে ভাগ, কমন মানে ওইটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে তুমি যদি 4কে 2 দ্বারা ভাগ করো তাহলে পাবো কত, 2a। এবার আসো এই 2 দিয়ে যদি 1কে ভাগ করো কত পাবো, 1/2, আর নিচে তো এ ছিলই, তাহলে 1/2a পেয়ে গেলাম। এখন দেখো এতটুকু সমান কিন্তু আমরা লিখতে পারবো কি a - b² সূত্র, তাহলে আমরা লিখলাম 2a - 1/2a তার হোল স্কোয়ার প্লাস এটা যেমন ছিল তেমন থাকলো, এইখানেও 2a - 1/2a আছে, এইখানেও 2a - 1/2a আছে, তো আমরা একটা 2a - 1/2a কমন নিতে পারি। কমন নিলে কী হবে, এইখানে ছিল 2টা মানে স্কোয়ার ছিল, অর্থাৎ 2টা ছিল, তার মধ্যে তুমি একটা কমন নিচ্ছো তাহলে আরেকটা থেকে যাবে, অর্থাৎ 2a - 1/2a থেকে গেল, প্লাস কী থাকবে, এইখানে থাকবে 2, যেহেতু তুমি 2a - 1/2a কমন নিচ্ছো। সো এটাই হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এখন আমরা খদাকটা সমাধান করি। খদাকে বলছে x^5 + 1/x^5 মান নির্ণয় করো। তো এটা আমরা কীভাবে করতে পারি, x^5 + 1/x^5 তো আর সূত্র নেই, তো আমরা যদি x³ + 1/x³ এবং x² + 1/x² মানটা বের করে নিতে পারি এবং তাদের গুণফল যদি করি, গুণফল থেকে কিন্তু আমরা x^5 + 1/x^5 পেয়ে যাব, আরও কিছু পাবো। সো x^5 + 1/x^5 এইখান থেকে আমরা এই দুটা টার্মের গুণফল থেকেই বের করতে পারবো। আর x³ + 1/x³ বা x² + 1/x² মান বের করার জন্য কিন্তু তোমাকে অবশ্যই আগে x + 1/x মানটা জানতে হবে। তো আমরা উদ্দীপককে তো আর x + 1/x মান দেওয়া নেই, তো উদ্দীপক থেকে আমরা কী করবো, এখন x + 1/x মানটা বের করে নেওয়ার চেষ্টা করব। উদ্দীপকে কী দেওয়া আছে, x^4 - x^2 + 1 = 0 দেওয়া আছে। তো এইখান থেকে বের করতে হবে, আমি গত পর্বেই বলছিলাম যে যদি তোমাকে এরকম তিনটা টার্ম সরলরৈখিক থাকে এবং সেখান থেকে যদি x + 1/x মান বের করতে হয় তাহলে তুমি কী করবা, বড়টার সাথে ছোটোটা রাখবে, অর্থাৎ পাওয়ার সবচেয়েতে বেশি যেইটা তার সাথে কোনটাকে রাখবা, ছোটোটাকে, এবং মাঝারি জনকে অপর পাশে পাঠিয়ে দিবা। তাহলে x^4 এবং 1কে একসাথে রাখবো, x² কে কী করবো, অপর পাশে পাঠিয়ে দিবো, তাহলে x^4 + 1 = কত, x². এখন কী করবো, এই যে x² এইটাকেও এই পাশে নিয়ে আসবো। নিয়ে আসবো কীভাবে, এইখানে কিছু ছিল না মানে এই পাশে কী আছে, 1-এর সাথে x² আছে, 1 * x² আছে, সেটাকে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। কারণ কি ভাগ আকারে কেন দরকার আমার, কারণ আমার প্রয়োজন হচ্ছে x + 1/x, মানে ভাগ আকারে প্রয়োজন, এই যে 1/x, ঠিক আছে। তাই আমরা এটাকেও কী করব, এই যে 1-এর সাথে গুণ সম্পর্ক আছে x² কে এই পাশে নিয়ে আসবো ভাগ আকারে, তাহলে x^4 + 1/x² = 1। এখন দেখো উপরে আছে 2টা টার্ম, নিচে আছে 1টা টার্ম, উপরে আছে x^4 + 1, নিচে আছে x², তাহলে আমরা কী করবো, ভাগাভাগি করে দেবো, অর্থাৎ x^4-এর নিচে x² দিয়ে দেবো, আবার 1-এর নিচে x² দিয়ে দেবো, দুজনের নিচেই দিয়ে দেবো। এবার দেখো x^4 আর x² এই দুটা কাটাকাটি হয়, কাটাকাটি হলে কী থাকে, আমাদের x² থাকে, আর এখানে 1/x² থাকলো, তাহলে x² + 1/x² এর মান আমাদের প্রয়োজন ছিল, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম।
আর কি দরকার, x প্লাস ওয়ান বাই এক্স এর মান দরকার। তো x প্লাস ওয়ান বাই এক্স এর মানটা আমরা কীভাবে বের করে নিতে পারি? এখন এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তাই তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এই এক্স এক্স আমাদের কাটে, তাই তো? আচ্ছা, সো মাইনাস টু পাই টুকে যদি অপর পাশে পাঠিয়ে দিই, ওয়ান প্লাস টু, ওয়ান প্লাস টু মানে হচ্ছে থ্রি। এখন এই পাশ থেকে স্কোয়ার উঠালে ওই পাশে কি চলে আসবে? রুট চলে আসবে। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কিন্তু আমরা রুট থ্রি পেয়ে গেলাম। তো আমাদের এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভের জন্য আমাদের দরকার ছিল এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করা আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করা। তো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের দরকার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করে নাও। তো এইটা সূত্র কি? আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তো আমরা মান বসিয়ে দিলাম, এ বলতে এক্স, বি বলতে হলো ওয়ান বাই এক্স, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি, থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি, এক্স প্লাস ওয়ান বাই এক্স। তো দেখো এই এক্স আর এই এক্স কাটাকাটি হয়, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত? এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা পেয়েছিলাম রুট থ্রি। তাহলে রুট থ্রি তার উপর কিউব ইন্টু থ্রি ইন্টু এখানে কত বলো? এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হলো রুট থ্রি, তাহলে থ্রি ইন্টু রুট থ্রি। এখন রুট থ্রিকে কিউব, রুট থ্রিকে কিউব করা মানে কি? আমরা থ্রি রুট থ্রি জানি, রুট থ্রিকে কিউব করলে অর্থাৎ রুট থ্রি গুণ রুট থ্রি গুণ রুট থ্রি, তাহলে করলে কত পাই? থ্রি রুট থ্রি আর মাইনাস থ্রি রুট থ্রি। থ্রি রুট থ্রি আর থ্রি রুট থ্রি কাটে, কাটলে আমরা কত পাবো বলো? কাটলে আমরা পাবো জিরো, ঠিক আছে? আচ্ছা এখন আসো এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ কীভাবে বের করতে পারবো। তাহলে ওই যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই দুইটা টার্ম গুণ করতে হবে। এই দুইটা টার্ম যদি আমরা গুণ করি তাহলে এই পাশে কত পাবো? জিরো। আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত ছিল? ওয়ান। তাহলে জিরো গুণ ওয়ান, জিরো আর ওয়ান গুণ করলে তো জিরো হচ্ছে। আর এইখানে দেখো গুণ, গুণ কীভাবে করতে হয়? এই এক্স স্কোয়ার দিয়ে সবাইকে গুণ করতে হবে। প্রথমে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব দুইটাকেই গুণ করতে হবে, আবার ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়েও কি সবাইকে গুণ করতে হবে, অর্থাৎ এক্স কিউব প্লাস কেউ গুণ করতে হবে আবার ওয়ান বাই এক্স কিউবকেও গুণ করতে হবে। তো চলো আমরা এক্স স্কোয়ার দিয়ে সবাইকে গুণ করি, অর্থাৎ এক্স কিউবের সাথে যদি গুণ করি এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার থাকলো, আবার এক্স স্কোয়ার দিয়ে যদি ওয়ান বাই এক্স কিউবকে গুণ করি তাহলে ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার। তো প্রথমটা দিয়ে সবাইকে গুণ করা শেষ হলো, এবার কী করবো? দ্বিতীয়টা দিয়ে সবাইকে গুণ করবো, অর্থাৎ ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে গুণ করবো, তাহলে এক্স কিউব ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার, আবার ওয়ান বাই এক্স কিউব ইন্টু কি? ওয়ান বাই এক্স স্কোয়ার। ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে সবাইকে গুণ করলাম, মানে এই দুইটাকে গুণ করলাম, আবার এক্স স্কোয়ার দিয়েও সবাইকে গুণ করলাম। তো গুণ যদি করি, এখন দেখো আমাদের এক্স কিউব আর এই যে এক্স স্কোয়ার গুণ করলে কত পাবো? এক্স ফাইভ। আর এইখানে এক্স কিউব আর এক্স স্কোয়ার কাটে, কাটলে কি নিচে একটা এক্স থাকে, তাহলে ওয়ান বাই এক্স পাচ্ছি। ঠিক একইভাবে এইখানেও তাই, এক্স কিউব এবং এক্স স্কোয়ার কাটে, কাটলে কি উপরে একটা এক্স থাকে, তাহলে এক্স পেলাম আমরা এখান থেকে, এক্স পেলাম। আর এই দুটা কাটাকাটি করলে ওয়ান বাই এক্স পাই। আর দেখো এইখানে যদি আমরা ওয়ান বাই এক্স কিউব গুণ ওয়ান বাই এক্স স্কোয়ার করি তাহলে কত পাবো? ওয়ান বাই এক্স ফাইভ পাবো, কারণ উপরের সাথে উপরের গুণ হয়, নিচের সাথে নিচের গুণ হয়। এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স ফাইভ, পাওয়ারে পাওয়ারে যোগ হয় কিন্তু গুণের ক্ষেত্রে, মানে এক্স পাওয়ার কত ছিল? একটা তিন আর একটা কত? দুই। তাহলে এক্স তিন যোগ দুই, তাহলে এক্স ফাইভ। এখন দেখো আমাদের দরকার ছিল এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভের মান বের করা। তাহলে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ এক জায়গায় নিলাম, আর এক্স প্লাস ওয়ান বাই এক্স আরেক জায়গায় লিখলাম। এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কিন্তু আমরা জানছিলাম রুট থ্রি। তো রুট থ্রিকে যদি অপর পাশে পাঠিয়ে দিই তাহলে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ সমান সমান আমরা কত পাই? মাইনাস রুট থ্রি। তো এটাই ছিল আমাদের সমাধান। এখন আমরা গদাকটি সমাধান করব। গদাকে কী দেওয়া আছে? পি সমান সমান এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব হলে প্রমাণ করো যে এ সমান সমান থ্রি প্লাস রুট ফাইভ বাই টু। তো চলো আমরা সমাধানটি করি। পির মান আঠারো দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া ছিল। তো আমরা এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান সমান আঠারো পেলাম। পির মানটা যদি বসিয়ে দিই এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান সমান কত পাই? আঠারো পাই। এখন এই সমাধান করার জন্য কী করতে হবে? আমরা লসাগু নিব এ কিউবের। যদি লসাগু নিই এ কিউব আর এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে, হরগুলার লসাগু করতে হয়। তো ওয়ান আর এ কিউবের লসাগু হলো এ কিউব। এ কিউব দিয়ে কী করতে হয়? আমি বলছিলাম লসাগু দিয়ে নিচেরটাকে ভাগ, উপরেরটাকে গুণ। তাহলে এ কিউব দিয়ে যদি তুমি নিচেরটাকে ভাগ করো, ওয়ানকে ভাগ করো, তাহলে এ কিউব পাও। এ কিউবের সাথে এ কিউব গুণ করলে কী হবে? এ সিক্স হবে, কারণ পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এ কিউব গুণ এ কিউব, তার মানে পাওয়ারে পাওয়ারে যদি যোগ করো তাহলে কত আসবে? তিন আর তিন যোগ করলে ছয়। তাহলে এ সিক্স প্লাস এইখানে এ কিউব ভাগ এ কিউব করলে কত হবে? ওয়ান। সেই ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, নিচেরটা ভাগ উপরেরটা গুণ, ঠিক আছে? তাহলে এ সিক্স প্লাস ওয়ান সমান সমান আমরা আঠারো পাচ্ছি। এখন এ কিউব ওই পাশে নিয়ে যেতে হবে। এইখানে কী ছিল? ভাগ আকারে ছিল, অপর পাশে গেলে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে আঠারো এ কিউব পেলাম। আঠারো এ কিউবকেও যদি এই পাশে নিয়ে আসি, এক পাশে নিয়ে আসি আমরা, তাহলে কী হবে? এখানে প্লাস আঠারো এ কিউব ছিল, এই পাশে আসলে মাইনাস আঠারো এ কিউব হবে।
এখন দেখো a সমান সমান 3 প্লাস রুট 5 ছিল, তার মানে রুট আমাদের একটা দরকার, রুট আসবে কি করে? আমরা জানি যে a স্কয়ারের সূত্র পেলেই তো রুট আসবে, তাই তো? a স্কয়ারকে উঠাইলেই তো রুট আসে, তাহলে অবশ্যই এখানে একটা কি a স্কয়ারের সূত্র ফেলতে হবে, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ফেলবো। তো আমরা যদি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ফেলতে চাই তাহলে কি করব, আমরা প্রথমে a বলতে কত, এই যে এইটাকে এ কিউব তার স্কোয়ার লিখতে পারি, এ কিউব স্কোয়ার মাইনাস টু এ বি দরকার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস টু ইন্টু এ বলতে কত, এ বলতে হচ্ছে আমরা পাইছি এ কিউব, এ কিউব লিখলাম বি, বি কত দিলে বলো 18 হবে, বি হচ্ছে 9 দিলে হচ্ছে 18 হবে, তাহলে টু এ কিউব ইন্টু 9, তাহলে আমরা বি বলতে পেলাম হচ্ছে 9, তাহলে 9 এর এখন কি লিখবো, স্কোয়ার লিখবো, তো বি স্কোয়ার হলো 9 স্কোয়ার। এখন খেয়াল করো উপরে কিন্তু ছিল 1, তোমার তো 9 স্কোয়ার উপরে ছিল না, তাহলে এই 9 স্কোয়ার তুমি এক্সট্রা আনছো, তো মাইনাস দিয়ে দাও 9 স্কোয়ার, আর প্লাস 1 যেমন ছিল তেমন থাকলো, কারণ এই 9 স্কোয়ার আর 9 স্কোয়ার কি কাটাকাটি হয়ে যাবে, তাই তো? তাহলে ওই উপরেরটার মতোই পাবো আমরা, তো আমরা এক্সট্রা 9 স্কোয়ার আনছিলাম, তাই আবার কি করলাম 9 স্কোয়ার বিয়োগ দিয়ে দিলাম। এখন দেখো আমাদের এতটুকু সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ বলতে এ কিউব মাইনাস বি হলো 9, তো 9 তার স্কোয়ার, আর এই 9 স্কোয়ার সমান সমান আমরা কত পাবো, 81, আর 1 বসে গেল। এখন 81 আর 1 বিয়োগ করলে অবশ্যই 80 পাবো, মাইনাস 80, মাইনাস 80কে যদি অপর পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা পাবো কত, প্লাস 80, তাই তো? সমান সমান তাহলে 80 পেলাম, এ কিউব মাইনাস 9 স্কোয়ার সমান সমান 80। এখন দেখো তুমি কী করবা, এই পাশের থেকে এ স্কোয়ার উঠাই দেবা, এই পাশ থেকে স্কোয়ার উঠালে অপর পাশে কি চলে আসবে, রুট চলে আসবে। এখন 80কে রুট করবো কী করে, 80কে রুট করলে কিন্তু ক্যালকুলেটারে আমরা দেখবো যে দশমিকে চলে আসে, তো এইটা আমরা দুইভাবে করতে পারি। রুট 80 তোমাকে কী করতে হবে, দুইটা সংখ্যার গুণফল নিতে হবে, আমি গত পর্বে বলছিলাম এরকম বর্গমূল করতে হয় কি, দুইটা সংখ্যার গুণফল নিতে হয়, তার মধ্যে একটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হতে হয়, তাহলে আমরা যদি 16 আর 5 গুণ করি তাহলে কিন্তু 80 পাই। এবার 16কে রুট করলে কত আসবে, 4, আর রুট ওইটা থেকে যাবে রুট 5। তোমরা বলতে পারো যে আমি তো 4 আর 10 গুণ করলে হইতো, কারণ এই ক্ষেত্রেও কত, সরি, 4 আর 20 গুণ করলে হইতো, কারণ এই ক্ষেত্রেও কত হইতো যে 4কে রুট করা যায় 2, আর এটার রুট 20 থাকে, কিন্তু তোমাকে গুণ নিতে হবে বড় সংখ্যা, মানে সর্বোচ্চ বড় যেটা সেইটা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 16 পূর্ণবর্গ সংখ্যা নিবা এবং সেটা বড় হয়, যাতে 4 দিয়ে নিলে হতো 4×20, 4ও পূর্ণবর্গ একটা, কিন্তু 4 তো আর বড় নয়, এর চেয়ে তো বড় ভাবতে হবে আরও আছে কিনা, তাহলে 16×5 আছে, তো এইটা আছে। তো এইভাবে একটু চিন্তা করা ডিফিকাল্ট হয়, তার চাইতে আমি একটা সহজ ওয়ে এখন দেখাই। দেখো তোমরা 80, ধরো 80 না থাকলো, আমার ধরো 72 আছে, এখন ওই 72কে রুট করবো আমরা, তাহলে 72কে রুট করবো কী করে, এটার গুণ নিয়োগ বের করতে হবে, তো 72 কত দিয়ে যায়, 2 দিয়ে যায়, 2 হচ্ছে 36, 36-এর এইবার আমরা কত দিয়ে যায় বলো, 36 আবারও 2 দিয়ে যাবে, পাবো কত, 18, 18 কত দিয়ে যায় বলো, 18 আবারও 2 দিয়ে যায়, তো 2 দিয়ে গেলে কত পাই, 9, 9কে আর 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, তাই তো? তাহলে আমরা 3 নিলাম, তাহলে 9কে 3 দিয়ে গেলে 3 পাই, তাহলে 72 সমান সমান আমরা কত পাচ্ছি, 2×2×2×3×3। তো এইখানে দেখো আমি বলছিলাম প্রতি জোড়া থেকে একটাকে তোমার বাইরে নিতে হবে, আর যারা জোড়া থাকবে না সেটা হচ্ছে রুটের মধ্যে থেকে যাবে। তো দেখো এইখানে 2 আছে এক জোড়া এবং 3 আছে এক জোড়া, তো 2 এবং 3 এক জোড়া হচ্ছে বাইরে থাকবে, অর্থাৎ রুটের বাইরে নিয়ে আসবো 2×3, আর এই যে 2 এক্সট্রা আরেকটা থেকে গেল ওইটা কিন্তু ওর কোনো জোড়া নেই, তাহলে ও কি রুটের মধ্যে থেকে যাবে, তাহলে 2×3×√2। আর আমরা বলছিলাম যে সংখ্যায় সংখ্যায় গুণ হয়, তাহলে 2×3 গুণ হবে, তাহলে আমরা কত পাবো, 6, আর √2টা বসে গেল, তাহলে 6√2 পেলাম আমরা, সংখ্যার সাথে সংখ্যা গুণ হয়, রুটের সাথে রুট গুণ হয়। তো চলো আমরা আরেকটা যদি দেখি তাহলে কেমন হয়, যদি 90 থাকে, দেখো 90কে যদি আমরা এইভাবে করতাম, তাহলে 90 প্রথমে 2 দিয়ে যাইতো 45 পাইতাম, 45 হচ্ছে 3 দিয়ে যায়, 3 করলে হচ্ছে 15 পাইতাম, 15কে যদি আবার 3 দিয়ে যায় তাহলে 5, তাহলে 90 সমান সমান আমরা লিখতে পারি 2×3×3×5, তাহলে দেখো এই যে 3 দুইটা আছে এরা হচ্ছে এক জোড়া, তাই তো? তাহলে ওই এক জোড়া থেকে কি একটা নেবো 3, আর বাদ বাকি 2 আর 5 এরা কি রুটের মধ্যেই বন্দি থাকবে, তাহলে 2×5। এখন দেখো তাহলে কী পাই, 3 রুটের মধ্যে গুণ হবে, তাহলে 2×5 গুণ করলে কত, 10, তাহলে 3√10 পাচ্ছি। এখন আমাদের কাঙ্ক্ষিত যেটা ছিল যে আমরা রুট 80 বের করতে চাই, তো চলো এইটাকে করে ফেলি, 80কে করলে কত হবে বলো, 2 দিয়ে যায়, 2 দিয়ে করলে কত হয়, 40, 40কে যদি আবার 2 দিয়ে করি পাবো 20, 20কে যদি আবার 2 দিয়ে করি পাবো 10, 10কে আবার 2 দিয়ে করলে পাচ্ছি হচ্ছে 5, তো 5 যদি পাই তো আমরা এইটাকে এখন কী লিখতে পারি, 80 সমান সমান 1, 2, 3, 4, 4×2×5। তো দেখো আমরা বলছিলাম প্রতি জোড়া থেকে একটা করে মুক্ত করবো, অর্থাৎ 2, 2 এটা মুক্ত থাকলো, রুটের মধ্যে বাইরে চলে আসলো, এরপর কী বলো, এই যে 2, 2 সেইখান থেকে একটা নিলাম 2,
আর 5 এটা তো সিঙ্গেল ছিল, সো এটা কি থাকবে, রুটের মধ্যেই বন্দি থাকবে, ঘরের মধ্যেই বন্দি থাকবে। তো 2 × 2 কত পেলাম 4, আর এই রুট 5টা বসে গেল, তাহলে 4√5। তাহলে দেখো 80কে কিন্তু আমরা লিখতে পারি এখন কত, 4√5 লিখতে পারি। তো এ কিউব মাইনাস 9 সমান সমান আমরা পেলাম 4√5। এখন আমরা কি করব, 9কে অপর পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এ কিউব সমান সমান পেলাম 9 + 4√5। এখন দেখো আমাদের প্রমাণে কিন্তু চাইছিল কি, এ সমান সমান 3 + √5/2। এইটা এখন কিভাবে বের করব, এইটা বের করতে হবে আমরা এই এ কিউব সমান সমান যেহেতু এইটা, তো এ সমান সমান আমাদের প্রমাণ হচ্ছে এইটা, তো আমরা কি করব, এ কিউবের ঘনের সূত্র ফেলবো, যে আমরা এই পাশে হচ্ছে ঘনের সূত্র ফেলার চেষ্টা করব। তো এইটা আমি হচ্ছে উল্টাভাবে করা পছন্দ করি, অর্থাৎ উল্টাভাবে আমাদের যেটা দেয়া আছে সেইটা থেকে আস্তে আস্তে উপরের দিকে আগাই। তাহলে দেখো এ সমান সমান 3 + √5/2 ছিল, তোমরা এটা রাফে আগে করে নিলা, তারপর হচ্ছে পরপর বসিয়ে দিলা, ঠিক আছে, বা গ্যাপ রেখে আমার মতো উপরের দিকে আগাতে পারো। তো এখন দেখো আমাদের তো দরকার এ সমান সমান 3 + √5/2, তো আমরা এই যে 2টাকে যদি ভাগাভাগি করে দিই, 3 / 2 পাই আর কি √5/2 পাই। এখন দরকার কি, উভয় পাশে কি বলো, কিউব দরকার, তাহলে আমরা উভয় পাশে কিউব করে দিই, তাহলে কি পাবো, এ কিউব সমান সমান 3/2 + √5/2 তার কিউব। এখন বলো এটা কি এ আর এটা হলো বি, তাহলে এ প্লাস বি হোল কিউবের ঘনের সূত্র কি, এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² + b³, তাই তো। তাহলে এ বলতে কত, এ বলতে হলো 3/2, তাহলে 3/2 তার কিউব দিলাম, এ কিউব প্লাস 3a² b, তাহলে 3/2 তার স্কোয়ার, বি বলতে কত, √5/2, তো বসালাম √5/2। এরপর কি প্লাস 3ab² 3, এ বলতে কোনটা আমাদের, এই 3/2 লিখলাম 3/2, প্লাস b² বি বলতে কোনটা, √5/2 তার স্কোয়ার, তাই তো। আচ্ছা প্লাস b³, বি বলতে কোনটা, √5/2, তাহলে √5/2 তার কিউব, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমরা কিউব করি তাহলে কত পাই, উপরের লাইনটা দেখো, 3কে কিউব করলে কত পাবো, 27, আর 2কে কিউব করলে কত বলো, 8। আর উপরে দেখো এই যে 3কে স্কোয়ার করলে, তুমি 3কে স্কোয়ার করলে তো 9 পাচ্ছ, আর নিচে তাহলে 2কে স্কোয়ার করলে কত, 4। তাহলে উপরের সাথে উপরের গুণ, 3 × 9 করলে আমরা কত পাবো, 27, আর √5টা বসে গেল, 27√5। আর এই যে 2কে স্কোয়ার করলে তো 4 পাইছিলাম, 4 × 2 করলে কত, 8। উপরের সাথে উপরের গুণ হয়, নিচের সাথে নিচের গুণ হয়, তাই তো। আচ্ছা এই পাশেরটা দেখি আমরা, √5কে স্কোয়ার করলে তো 5 পাবো, আর 2কে স্কোয়ার করলে 4 পাবো, তাহলে 4 × নিচেরটাকে করি, 4 × 2 মানে কত, 8, আর সরি এই যে 8, 4 × 2 মানে হচ্ছে 8, আর 3 × 3 3 থেকে 9, আর √5কে স্কোয়ার করলে তো 5 পাইছি, তাহলে 9 × 5 মানে হলো 45, তাহলে 45/8 পেলাম। এখন দেখো √5কে কিউব করলে কত আসবে, 5√5, তাই তো। আমরা জানি √5³ মানে কি, √5 তিনটা গুণ, তো তিনটা গুণ করলে কত পাবো, 5√5ই পাবো, তাই তো। দুইটা √5 মানে হচ্ছে একটা 5 হয়ে যাবে, আর এটা √5, তো 5√5 পেলাম, 5√5। এবং 2কে কিউব করলে কত বলো, 8 পাচ্ছি। তো দেখো আমরা যদি এখন 8টা লসে গুণি, সব জায়গায় 8 আছে, তাহলে 8 লসে গুণিলে কত পাচ্ছি, 27 + 27√5 + 45 + 5√5 মানে উপরের গুলো সব যোগ আকারে বসে গেল। এখন 27 আর 45 যোগ করলে কত পাচ্ছি, 27 আর 45 যোগ করলে আমরা পাই 32, আর 27√5 যোগ যদি 5√5 করি তাহলে কত পাবো, 32√5, মানে 27 যোগ যদি 5 থাকতো তাহলে আমরা কত লিখতাম, 32 লিখতাম, তাই 27√5 + 5√5 মানেও কত, 32√5। সংখ্যা সংখ্যা খালি যোগ করতে হবে, 27 + 5 মানে 32, আর √5টা বসে গেল, 32√5। এখন দেখো খেয়াল করে আমাদের উপরে কিন্তু ছিল কত, 9 + 4√5, আর এইখানে আমরা পাইছি 72 + 32√5/8। তাহলে এই যে 8 ভাগটা আমাদের এক্সট্রা লাগতেছে, তাই আমরা কি করব, উপর নিচ দুইটাকেই 8 দ্বারা গুণ করলাম। দেখো এই যে 9 + 4√5 কি করলাম, উপরে 8 নিয়ে আসলাম, নিচেও 8 নিয়ে আসলাম, অর্থাৎ 8 উপরে গুণ করলাম, আবার নিচে ভাগ করলাম 8 দ্বারা, তাহলে এই 8 তো কাটে, কারণ আমাদের দরকার ছিল ওইভাবে 72 + 32√5/8 দরকার ছিল। তাহলে তুমি দেখো 8 আর 9 গুণ করলে কত, 8 × 9 = 72, আর 4 আর 8 = 32, 32√5 পাচ্ছি। সো এইভাবে তুমি উল্টাভাবে করলে অনেকটা ইজি হয়।